চাইছি কিন্তু কেউ একটা কলম আমাকে দেয় নাই। আমার জানা প্রশ্ন ছিল। কলমটা ঘষাঘষি, তারপর কলমের মাথা দিতে ধরিয়ে ঝিনকা ঝিনকি করেছিলে কি? আমি ওই কলমটা দিয়ে কত ঘষেছি কত ঘষেছি। আরে দিদি, যে তুমি চলে এসো ইন্টারভিউ দিতে, ঠিকই আছে, যখন আসো এসো ইন্টারভিউটা দিয়ে দাও ভালো করে। তো দিদি দেখি তোমার সার্টিফিকেট টাটবরিলা, মোটামুটি সবই ঠিকঠাকই আছে, কিন্তু এটাই কি দিদি, এটা মুছাই গেছে, এটা পদার্থবিদ্যা, এটা কত নাম্বার পাইছ? আমি পদার্থবিদ্যায় 98 নাম্বার পাইছি 100-এর মধ্যে। আর 2 নাম্বার তুলতে পারলে না দিদি? আর 2 নাম্বার পাই নাই কেন জানেন? কেন পাইলে নাই? যে কলমটা দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম সেই কলমটা কালি পুড়াই গেছে। না, এটা তুমি মিথ্যা কথা বলছো, কেন তোমার কাছে আর কলম থাকে নাই? একটার বেশি দুটা কলম কেনার পয়সা ছিল নাই। শেষ প্রশ্নের উত্তরটা আমি লিখতে পারি নাই। আহ দিদি, তুমি সত্যি কথাটা বলো না, দুটো প্রশ্নের উত্তর তুমি জানতে নাই, পরীক্ষার হলে অত লোকের মধ্যে তুমি কারো কাছে কলম পাও নাই? আমি আমি সবার কাছে কলমটা চাইছি কিন্তু কেউ একটা কলম আমাকে দেয় নাই। আমার জানা প্রশ্ন ছিল কিন্তু আমি আমি লিখতে পারি নাই। আচ্ছা, কলমটা ঘষাঘষি, তারপর কলমের মাথা দিতে ধরিয়ে ঝিনকা ঝিনকি করেছিলে কি? আমার আমার দুটো নাম্বার কাটা গেছে। আমি ওই কলমটা দিয়ে কত ঘষেছি কত ঘষেছি কিন্তু খাতার উপর কোনো কোনো লেখা পড়ে নাই। শেষ প্রশ্নের উত্তরটা দিতে পারি নাই আমি আমি তার জন্য 98 পাইছি। দিদি এই নাও তোমার সার্টিফিকেট। তোমার যা বুদ্ধি দিদি, তোমাকে যদি কাজ দিই তাহলে ওই তোমার কলমের কালির মতন আমাদের অফিসটাও না শেষ হয়ে যায়। দিদি আসতে পারো এবার। এই পৃথিবীর তাপমাত্রা বাড়তে বাড়তে একদিন পৃথিবীটা পুরো আগুনের গোলা হয়ে যাবে। দিদি তুমি ভুল জায়গায় চলে এসেছো, এটা জল ঢালা ঢালির কাজ লয়, তুমি ফায়ার ব্রিগেড অফিসে যোগাযোগ করো, সেখানে তুমি জল ঢালা ঢালির কাজ পাই যাবে। আর আগুনটা কবে লাগবে, দুটো জুনাগা চনক দিলে পোড়াও পোড়াও করছে। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आए तो लाइक मारो यार, मुझे नहीं पता चीजें कैसे ना कैसे करके मुझे चाहिए, इतना जिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें जिला, मुझे चाहिए ही चाहिए, तो लाइक मारो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे पैसों के पीछे भागना है।